বনগাতে বাগদাতে জিততে হবে, সকলকে দায়িত্ব দিয়ে গেলাম। এদিন সভামঞ্চ থেকে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার কৃষ্ণনগরে সভা করতে এসে পঞ্চায়েত ভোট প্রসঙ্গে একথা বলেন তিনি। আগামী দিন রানাঘাট, কৃষ্ণনগর, বনগা, বাগদাতে জিততে হবে, সকলকে দায়িত্ব দিয়ে গেলাম। আমার প্রতি যদি এতটুকুও বিশ্বাস থাকে তাহলে পঞ্চায়েত নির্বাচন ও এমপি ইলেকশনেও জিততে হবে। বদলাও 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 স্লোগান নিয়ে রাস্তায় নামুন। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভার মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের আগে কার্যত এভাবেই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং খোলা হাওয়ায় কাজ করতে করতে আগামী দিন রানাঘাটে জিততে হবে, কৃষ্ণনগরে জিততে হবে, বনগায় জিততে হবে, বাগদায় জিততে হবে। এবং আমি দায়িত্ব আপনাদের সবাইকে দিয়ে যাচ্ছি, সব কমিউনিটিকে। আমার প্রতি যদি এইটুকু বিশ্বাস থাকে তাহলে আপনাদের পঞ্চায়েতেও জেতাতে হবে, এমপি ইলেকশনেও জেতাতে হবে। যদি দিল্লি বদলাতে চান তাহলে মনে করুন, বদলাও বদলাও বদলাও, বিজেপিকে বদলাও, এই স্লোগান নিয়ে একেবারে রাস্তায় নামুন। দিল্লি থেকে বিজেপিকে না সরালে আপনাদের ভাতে বেড়ে দেবে এরা। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনকে পাখির চোখ করে এদিন জনসভার মঞ্চ থেকে আগাগোড়া কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে নানাভাবে বঞ্চনা করছে কেন্দ্র সরকার, এমন অভিযোগও তোলেন। পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাওয়াকে কেন্দ্র করে দলের ভেতর গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে পারে, সে প্রসঙ্গে আগেভাগেই সতর্ক করেছেন দলের নেতা ও কর্মীদের। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যে টিকিট পাবে তার পাশে থেকে লড়াই করুন, তৃণমূল ঐক্যবদ্ধ থাকলে বিজেপি, সিপিএম, কংগ্রেস কারো গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। পাশাপাশি দলের ভেতর অন্তর্কলহ যে তিনি বরদাস্ত করবেন না এদিন তাও স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ঝগড়া করলে সে যত বড়ই নেতা হোক না কেন তার সাথে সম্পর্ক রাখব না, স্পষ্ট জানিয়ে দিয়ে গেলাম। আমি আবার আসবো কিছুদিনের মধ্যে, আমি দেখবো ডেভেলপমেন্ট কি হচ্ছে। যে ঝগড়া করবে, আমি কিন্তু স্টেট বলছি, আমি তার সাথে সম্পর্ক রাখব না, সে যত বড়ই হোক। যদি ঐক্যবদ্ধ থাকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, কেন কারো ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দেয়? একদম ঐক্যবদ্ধ থাকবেন, যে টিকিট পাবে তার সাথে থেকে লড়াই করবেন। আমি আবার আসবো, কথা দিয়ে গেলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মানুষের কাজ আমি কথা দিয়ে গেলাম, যতদিন বাঁচবো যতটুকু পারি করব করব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, নদিয়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।